বন্ধুর হাত ধরে বাংলাদেশ ভ্রমণে গিয়ে আইনি জটিলতা, দুই দেশের তৎপরতায় 9 মাস বাদে কৃষ্ণনগরের বাড়িতে ফিরল নাবালিকা। খেলার ছলে বন্ধুত্বের টানে বন্ধুর হাত ধরে বিদেশ, 9 মাস বাদে দুই দেশের প্রশাসনের মধ্যস্থতায় দেশে ফিরল 10ম শ্রেণীর নাবালিকা ছাত্রী। ঘটনাটি ঘটে নদিয়া কৃষ্ণনগর মানিকপাড়া এলাকায়। 2021 সালের 26শে জুন 16 বছর বয়সী প্রীতি পণ্ডিত কৃষ্ণনগর মৃণালিনী বালিকা বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে স্থানীয় কোতিয়ালি থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। এরপর কেটে যায় 9টি মাস। অবশেষে ভারত সরকারের তত্ত্বাবধানে আজ ঘরে ফিরতে চলেছে নাবালিকা ওই ছাত্রী। এলাকার সূত্রে জানা যায়, কৃষ্ণনগরের নাবালিকার পাড়াতেই একটি কারখানায় কাজ করতে আসে মিলন শেখ নামে বাংলাদেশের রংপুর এলাকা থেকে 22 বছরের এক যুবক। অল্প বয়স হওয়ার কারণে বাংলাদেশে ওই যুবকের সঙ্গে পৌঁছায় সেখানে। দুই একদিনের মধ্যেই ঘরে ফিরতে চাইলে বাংলাদেশি ওই যুবক কোনো রকম সহযোগিতা করে না, একাই ভারতে ফিরতে উদ্যত হলে ধরা পড়ে যায় বাংলাদেশ বর্ডারে। বাংলাদেশের প্রশাসন ওই নাবালিকাকে উদ্ধার করে বাংলাদেশের রংপুরে একটি সরকারি হোমে রাখা হয়। এরপর ভারত সরকারের সাথে যোগাযোগ করার পর বিভিন্ন সরকারি আইনি জটিলতা কাটিয়ে দীর্ঘ 9 মাস বাদে গতকাল নদিয়ার গেদে দর্শনা সীমান্তে বাংলাদেশের উচ্চপদস্থ প্রশাসন এবং ভারতীয় উচ্চপদস্থ প্রশাসনের উপস্থিতিতে এবং আলোচনার ভিত্তিতে তাকে ফেরত দেওয়া হলো ভারত সরকারের হাতে। দীর্ঘদিন পরে বাড়ি ফেরার কারণে খুশির হাওয়া গোটা কৃষ্ণনগর জুড়ে। 23শে জুন কোন সালে? 2021 সালে। কোথা দিয়ে গেছিলে? আমি জানি না, আমি চিনি না কোনো জায়গা। মানে কিভাবে পৌঁছে গেলে বাংলাদেশে তুমি? পৌঁছেছি রাত্রিবেলায়, আমি অত কিছু চিন্তাম না, তো আমি জানি না। কার সাথে গেছিলে? বন্ধু। তার বাড়ি কোথায়? রংপুর, কিন্তু সঠিক ঠিকানা জানি না। তার নাম কিছু বলেছিল তোমাকে? ওর নাম মিলন ছিল। তোমাদের সাথে কতদিনের পরিচয় ছিল? বেশি দিন হয়নি, তোমার নাম এবং তোমার নাম? আমার নাম প্রীতি পণ্ডিত। তুমি পড়াশোনা করতে? জি, আমি পড়াশোনা করতে। কিসে? ক্লাস 10। কোথায়? বলুন আপনার পরিচয়টা। আমার নাম মুসাম্মাদ কল্পনা খাতুন সুচালরকার, শেখরাচাল শিশু প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্র, সেখানে প্রীতি আমাদের ওখানে ছিল। কদিন ছিল? 9 মাস দীর্ঘ, 26শে জুন 2021 থেকে কালকে পর্যন্ত। ও কিছু গল্প করেছে কিভাবে এসছে না এসছে কি বললো? হ্যাঁ, বললো আমরা কেস স্টোরি করছি, ইয়ে করছি, সবই আছে আমাদের ফাইলে, সব পেপারটা। কিভাবে বললো এসছে? বললো ও বলছে যে ও এক সম্পর্কের টানে এক ছেলের সাথে চলে যাচ্ছে। তার বাড়ি? তার বাড়ি রংপুর মিঠাপুকুর থানা পালিসড়া গ্রাম। তার সাথে কি আপনাদের দেখা হয়েছে? না 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 না, আমাদের তার সাথে দেখা হয়নি। এই আদালত থেকে আমাদের ওখানে গেছে, আদালতের মাধ্যমে আমাদের ওখানে ছিল। এরপর আদালতে দুই একবার তুলছে, তোলার পর দেখে সীমান্তে এই চেকপোস্টে কী হলো? আজকে 9 মাস ধরে প্রীতি পণ্ডিত বলে একটি মেয়ে, সে বাংলাদেশি ছিল, ভুল করে চলে গেছিলো বাচ্চা মেয়ে, তাকে সবাইয়ের সহায়তায় আজকে আমরা ফিরিয়ে আনলাম আমাদের ভারতবর্ষে সরকারি নিয়মকানুন মেনেই। বাংলাদেশে কারা কারা ছিল উপস্থিত? বাংলাদেশ থেকে পুলিশ, সিআইডি, ডিআইবি, ইমিগ্রেশন, কাস্টম সবাই ছিলেন, আমরাও আমাদের সমস্ত হায়ার অফিসিয়ালস ছিলাম। ওরা কি জন্য গেছিলো, কিছু খবর পেয়েছিল ওর মেয়েটাকে? হ্যাঁ, তা তো বলতে পারছি না, বাচ্চা মেয়ে গেছিলো ভুল করে নিয়ে আসা। ওর বাড়ি কোথায়? কৃষ্ণনগরে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।